ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আরও 50টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথার প্রকাশ। আগেই বলেছিলাম যে এগুলি আপনাদের বারবার যেটা বলি, এগুলি বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো বছর কোনো না কোনো প্রশ্নপত্রতে এসছে, সেইগুলিকে কালেক্ট করেই আমি কিন্তু আপনাদের কাছে ভিডিও হিসাবে নিয়ে এসেছি। এগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে। যে কোনো অল বেঙ্গল যেসব পুলিশের এক্সামগুলো রয়েছে, মেন্স পরীক্ষা যেখানে ইংলিশ সাবজেক্ট আছে, সেখানে 3-4টে করে এরকম ইংলিশ গ্রামার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেবে। বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, আরও পিএসসি ক্লার্কশিপ, এসআই মেন্সের যে পরীক্ষাগুলি আছে সেগুলিতে, ওই ধরনের পরীক্ষাগুলিতে, তারপরে পিএসসি মিসলিনিয়াস যে মেন্স, ওই সব পরীক্ষাতে কিন্তু এগুলি খুবই কমনযোগ্য বা আসার মতন, ঠিক আছে, খুবই আসবে ওখানে, ঠিক আছে। তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরও এরকম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও আমি তৈরি করেছি, সেগুলিকে আপনার প্লে লিস্টে দেওয়া আছে, সেগুলিকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটার সঙ্গে থাকুন। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা চটজলদি আপনাদের সামনে আসব, যাতে করে আপনাদের পরীক্ষাটি পেতে সুবিধা হয়, ঠিক আছে। আরেকটা যদি মনে হয় আপনাদের যে ভিডিওটিকে যে হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে নিজেরা লাইক করবেন ভিডিওটিকে এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে যারা কোনো জায়গায় টিউশনি না পড়ে তারা যেন এই ভিডিওগুলি দেখে পরীক্ষাটি পাস করতে পারে, ঠিক আছে। আমাদের কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরীক্ষায় পাস করার জন্য, ঠিক আছে। অবশ্যই বলবো আর একটা কথা, যেটা হচ্ছে এই ভিডিওগুলি কিন্তু যারা মানে যারা পরীক্ষায় অন্য পরীক্ষা দিতে চান, তারা কিন্তু আরও উন্নত মানের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, তাদের আরও বেশি ভালো, যেটা সিজিএল টিজিএল, হ্যাঁ, এগুলি নির্ভর করলে হবে না, আরও পড়তে হবে, ঠিক আছে, আরও বেশি ডিটেলসে পড়তে হবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মরবিড কম্পালশন টু কিপ এ কনজিউমিং অ্যালকোহল, অত্যাধিক সুরাসক্তি, জিপসোমেনিয়া। মরবিড কম্পালশন টু স্টিল, চুরি করার যে বাতিক, সেটা হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। মরবিড কম্পালশন টু স্টার্ট এ ফায়ার, পাইরোমেনিয়া। এটা মানসিক রোগ দিয়েছে, এটা মানসিক রোগ হবে না, আগুন জ্বালানোর বাতিককে বলছে পাইরোমেনিয়া। এইটা মানসিক রোগ, এটা হবে না, এখানে হবে আগুন জ্বালানোর বাতিক, হ্যাঁ, ঠিক আছে, মন দিয়ে দেখবেন ভিডিওটি। মরবিড আনকন্ট্রোলেবল ডিজায়ার অন দ্য পার্ট অফ এ ওম্যান, নিম্ফোমেনিয়া। নিম কথার অর্থ হচ্ছে ফোমেনিয়া, নিম্ফোমেনিয়া, ঠিক আছে। নিম্ফোমেনিয়া মানে হচ্ছে ডিজায়ার অন দ্য পার্ট অফ এ ওম্যান, আনকন্ট্রোলেবল ডিজায়ার মানে একটা আনকন্ট্রোলেবল একটা ইচ্ছা, মানে পার্ট অফ ওম্যান, কোনো একটা অংশ, মহিলার কোনো একটা অংশকে পাওয়ার যে মানে লাভ করার যে বাতিক, তাকে বলছে নিমোমেনিয়া, নিম্পোমেনিয়া। আর আনকন্ট্রোলেবল ডিজায়ার মানে পার্ট অফ এ ম্যান, তাকে বলছে স্যাটরোমেনিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে পার্সন উইথ ওয়ান ট্র্যাক মাইন্ড হচ্ছে মনোমেনিয়া, বাতিক। কম্পালশন টু টেল লাই, মিথোমেনিয়া, মাইথোমেনিয়া, অতিরিক্ত মিথ্যা বলিবার বাতিক, মাইথোমেনিয়া। ম্যাডনেস উইথ অবসেশনস উইথ সামথিং, ম্যানিয়া। তারপর হচ্ছে বুক কন্টেনিং অল পাবলিশ ওয়ার্ক অফ এ অথর, সংগ্রহ পুস্তক যেটাকে বলছে অমনিবাস, অমনিবাস। রিটেন মেসেজ ফ্রম ফার অফ প্লেস, দূরবর্তী থেকে একটা কোনো একটা লিখিত বার্তা, সেটাকে কি বলছে টেলিগ্রাফ, টেলিগ্রাফ হবে না, এটা টেলিগ্রাম হওয়ার কথা, টেলিগ্রাফ, ঠিক আছে। এটা একটু ভুল আছে, এটা একটু কনফিউশন আছে আমার, এটা দেখবেন না। more less grammatical, rigid language. Colloquial, cholit, talking around, a method of talking indirectly, which is circumlocution, talking around, a method of talking indirectly, directly na indirectly kono kotha ke bolche circumlocution, খুবই important. Generous, forgive talk, magnificent, উদার অম্বর ঠিক আছে, উদারতা ভাবে যে forgive ক্ষমা করে দিয়েছে এরকম কথাবার্তা, ক্ষমা করা কথাবার্তা, উদার কথাবার্তা সেগুলোকে বলছে magniloquent. টক কথার অর্থ root অর্থ হচ্ছে quaint, এটা খাতায় আপনারা note down করে রাখতে পারেন, কি হবে না QUENT, quaint, QUENT, quaint, QUENT. তারপর হচ্ছে হাই সাউন্ডিং, পম্পাস স্পিচ অন রাইটিং, গ্র্যান্ডিলোকুয়েন্ট, আড়ম্বরপূর্ণ, বাক্যবাগীশকে বলছে এলিকুয়েট, এক্সেসিভ ইউজ, বেশি বাক্য ব্যবহার করাকে বলছে এলোকুয়েন্ট। তারপরে বলছে সিগনেচার অফ এ সেলিব্রিটি, অটোগ্রাফ, নিজে যে সিগনেচার দিচ্ছে সেটাকে বলছে অটোগ্রাফ। ওয়াক বিফোর হ্যান্ড অর ইন্ট্রোডিউস স্টেটমেন্ট, প্রিএম্বল, ঠিক আছে, ওয়াক বিফোর হ্যান্ড অর ইন্ট্রোডিউস স্টেটমেন্টকে বলছে প্রিএম্বল। রিটেন অফ ওয়ানস লাইফ স্টোরি, বায়োগ্রাফি, নিজের যে কাব্য, নিজের যে গল্প লেখে নিজের সম্বন্ধে তাকে বলছে বায়োগ্রাফি, পরে যেটা লেখে অন্য কেউ লেখে সেটাকে বলছে অটোবায়োগ্রাফি, এটা মাথায় রাখবেন। তারপরে বলছে রিটেন বাই লাইট ফটোগ্রাফ, এটা নেই, এটা মানে এটা পাওয়া যায়নি। ফিউ ওয়ার্ড প্যাক উইথ মিনিং, কনসাইজ, ল্যাকনিক, অল্প কথায় অর্থপূর্ণ, সেটাকে বলছে ল্যাকনিক, ঠিক আছে, ল্যাকনিক, অল্প কথায় অর্থপূর্ণকে বলছে ল্যাকনিক। তারপর বলছে স্পিচ এট ওয়ানসেলফ অ্যালোন, ওয়ানসেলফ অ্যালোন, কথাবার্তা নিজের মধ্যে যে বিড়বিড় করে কথা বললে নিজেরাই, অনেক সময় দেখেছেন অ্যালোন, একা একা যখন থাকে সেটাকে বলছে সলিলোকিউ। এ প্লেস ফর সান টু এন্টার হোয়ার ওয়ান ক্যান সানবাথ, সোলারিয়াম। এবার বলছে গ্লাস কন্টেনার থাকবে ইন হুইচ ফিশ অ্যান্ড আদার ওয়াটার অ্যানিমালস আর কেপ্ট, তাকে কি বলছে না অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, এ প্লেস অর এ ফিট অর এ স্পিকার্স প্ল্যাটফর্ম, পোডিয়াম, মানে মঞ্চ, পোডিয়াম কথার অর্থ হচ্ছে কি মঞ্চ, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য পার্ট অফ এ থিয়েটার ওয়ার পিপুলস হু আর ওয়াচিং অ্যান্ড লিসেনিং, সিট, বসে যে ওয়াচ করছে এবং সিট করে বসে আছে, বসে বসে শুনছে তাকে বলছে অডিটোরিয়াম, যেখানে বসে শোনা হয়। এটা একটা ভালো একটা ইয়ে আছে কি শোভন, কি একটা বলে মনে পড়ছে না, ঠিক আছে। তারপরে বলছেন অপটিক্যাল ডিভাইস ফর প্রজেক্টিং ভেরিয়াস সেলেস্টিয়াল ইমেজ অ্যান্ড এফেক্ট, প্ল্যানেটোরিয়াম, গৃহমণ্ডলিনী নকশা। An establishment for the treatment of the chronic ill, sanatorium, স্বাস্থ্যকর স্থান। A place where objects are exhibit, প্রদর্শনের জন্য যেখানে বার করে রাখা হয়, প্রদর্শনের জন্য রাখা হয় সেখানে বলছে মিউজিয়াম। Trees whose leaves fall every autumn, প্রত্যেক অটমে যে গাছের পাতা পড়ে যায় সেটাকে বলছে ডেসিডিয়াস, পর্ণমোচী। গ্রীষ্মে, অটম মানে হচ্ছে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যে পাতা পড়ে যায় সেটাকে বলছে ডেসিডিয়াস, অটম। দ্যাট হুইচ ফলস আপন, befall of happens, incident, ঘটনা, সেটাকে বলছে ঘটনা। that is false upon, befall, happens, তাকে বলছে incident, তাকে কি বলছে না incident, তাকে কি বলছে? ইনসিডেন্ট। তারপরেই বলছে দ্যাট উইচ ফলস টু সাম ওয়ান অন সামথিং, হঠাৎ পড়ে কোনো কিছু, হঠাৎ কিছু হয় যা, তাকে বলছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। দ্যাট উইচ ফলস অন ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে, পাশ্চাত্যতে হচ্ছে, সেটা হচ্ছে অসিডেন্টাল। স্কুল আর কলেজ ওয়ান অ্যাটেন্ড, মাতৃশিক্ষায়তন, যেখানে স্কুল আর কলেজ সবাই ওয়ান অ্যাটেন্ড, সবাই উপস্থিত থাকে বা সকলেই পড়েছেন বা ইয়ে, সেটা হচ্ছে অ্যালমা মাটার। মায়ের কাছে সবাই শিক্ষাদান করেছে অবশ্যই, মার কাছেই শিশুরা প্রথম শিক্ষা লাভ করে, সেই জন্য বলছে অ্যালমা ম্যাটার, এটা বলছে মাতৃশিক্ষায়তন। তাই জন্য বলছে দ্য স্কুল আর কলেজ, দেখুন ইংরেজি কথাটার মাহাত্ম দেখুন, দ্য স্কুল আর কলেজ ওয়ান অ্যাটেন্ডস, এখানে ওয়ান মানে ওখানে বুঝছে একজন না, সকলেই যেখানে উপস্থিত বা শেখেন যেখান থেকে, সেটা হচ্ছে অ্যালমা ম্যাটার। সেলফ মুভিং ভেহিকেল অটোমোবাইল, মোবাইল মানে চলমান, ভেহিকেল মোবাইল, আর অটো মানে নিজে নিজেই অটোমোবাইল। এ মেশিন দ্যাট ফাংশন বাই ইট সেলফ অটোমেটিক। এ বেবি ক্যারেজ পেরাম্বুলেটার, বা একটা বেবিদের যেটা ক্যারি করে নিয়ে যাওয়া হয় সেটাকে বলছে পেরাম্বুলেটর। এ ক্যারেজ ফর এ সিক পিপুল অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স অসুস্থদের যে ক্যারেজ করে নিয়ে যায়, যে ইয়েটা নিয়ে যায় সেটাকে বলছে অ্যাম্বুলেন্স। লিভিং অন অল অমনিভোরাস, সর্বভুক, সব কিছুর ওপর, যে সর্বভুক সব কিছু খায়, সব কিছুর ওপর। লিভিং মানে ওই লিভিং মানে বাস করা না, ওর ওপর যে বাস করে বা এরকম, লিভিং অন, ঠিক আছে এটা অন আছে, সেটাকে বলছে অমনিভোরাস। লিভিং অন ফ্রুট বলছে ফ্রুগিভোরাস, ফ্রুগিভোরাস, ঠিক আছে ফলসাসি হবে, ফলাসি হচ্ছে ফলাসি। হ্যাঁ, ওয়ান হু ইটস ওয়ান ফ্রুট ফার্স্ট হচ্ছে ফ্রুটেরিয়ান, নিছক ফল ভোজক ব্যক্তি, শুধুমাত্র ফল খায়, নিছক কথা হচ্ছে শুধুমাত্র ফল ভোজী ব্যক্তি। ওয়ান হু ইটস নো অ্যানিম্যাল ফ্লেশ ভেজিটেরিয়ান, ওয়ান হু ইটস অন হবে এটা, নো না, ওয়ান হু ইটস অন বা লিভ অন অ্যানিম্যাল ফ্লেশ, সেটা হচ্ছে ভেজিটেরিয়ান। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ ক্যানিবাল, নর মাংস ভোজী বা মাংসাশী, নর মাংসাশী, শুধু মানবের ফ্লেশ খায়, মাংস খায়, সেগুলোকে নর মাংস ভোজী। ও এনজয় ফুড স্পেশালি প্লেজার কর্ম্যান্ট, পেটু হবে, ইউটিউব না এটা হবে, যে ফুড উইথ সেন্সুয়াল পাওয়ার প্লেজার, এই যে খুব যে কোনো খাবারকে খুব আনন্দ করে খায় তাকে বলছে গোরম্যান্ড। ওয়ান হুজ ইটিং হ্যাবিট ইজ রিপালসিভ, খুব গগরাসে গেলতে পারে, মানে বেশি বেশি খায়, যে তাকে বলছে পেটুক বা গগরাসে গেলা না, পেটুক হবে এটা, এটাও ভুল আছে, গগরাসে গেলা কথাটা ঠিক হবে না, এখানটা হচ্ছে পেটুক। পেটুক, হ্যাঁ। তারপর হচ্ছে লিভিং অন ফ্লেশ, মাংসের ওপর যে নির্ভরশীল সেটা মাংসাশী বলে, কার্নিভোরাস। লিভিং অন গ্রাস হার্বিভোরাস, তৃণভোজী। লিভিং অন ফিশ, ফিশ কি ভোরাস। ওয়ান হু ইটস অল কাইন্ড অফ অমনিভোরাস, আবার চলেছে সর্বভুক, এটা আবার রিপিট হয়ে গেছে, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকের মতন আবার আরও 50টি ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আমি দিলাম, ঠিক আছে। অনেক কটা ভিডিও আপনাদের দেওয়া আছে এরকম, আপনার প্লেলিস্ট দেখে নেবেন, ওয়ান ওয়ার সাবস্টিটিউশন বিশেষত অনেক কটা দিয়েছি। এবার আমি অন্য ইংলিশ গ্রামারে অন্য টপিক নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে। এখন ওয়ান ওয়ার সাবস্টিটিউশন আর দেবো না, আবার পরবর্তীকালে সময় থাকলে আমি অবশ্যই আরও দেবো, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, ঠিক আছে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম।